ছেলে তো হাসবে, ওষুধটা যা দিয়েছি না, ছেলে বলে হাসছে। পায়খানা করার সময় পায়খানা বন্ধ হওয়ার পরে আর এই ওষুধটা ঘুরিয়ে ঘুরিয়ে খাবেন। ডাক্তার বাবু ঘুরে ঘুরে না, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। এই আমি ডাক্তার না, তুমি ডাক্তার। পরের পেশেন্ট ডাকুন, পরের পেশেন্ট আসুন। বলুন কি হয়েছে আপনার। ডাক্তার বাবু আমাকে না প্রতিদিন রাতে ভূতে চুমু খায়, তাই আমিও ভূতকে চুমু খাই, তো কি ওষুধ দেবেন দেন। ব্যাপারটা তো বুঝতে পারলাম না, আরেকবার বলুন। ডাক্তার বাবু আমাকে প্রতিদিন রাতে ভূতে চুমু খায়, তাই আমিও ভূতকে চুমু খাই, তো কি ওষুধ দেবেন দেন। ভারী জায়গায় পড়লাম। তোমাকে পিপি করতে হবে। ডাক্তার বাবু পিপি মানে? পিপি মানে আপনাকে প্রস্রাব পরীক্ষা করতে হবে। আনা যান, গিয়ে প্রস্রাবটা নিয়ে নেন গা। আরে এ তো খুশির খবর, মিষ্টি খাওয়ান, আপনি তো মা হতে চলেছেন। বলেন কি ডাক্তার বাবু। চুপ করো গো, তুমি আর খাই না, চুপ করো, চুপ করো, তুমি চুপ করো। তো কি হইলো ভাই, কি গো তুমি কাজু কেন? তুমি যে প্রস্রাবটা ডাক্তারখানায় নিয়ে গেলি না, ডাক্তার কি বললি সেটা তো আমাকে বলো। আরে মেতরের গোষ্ঠী, ওই যে প্রস্রাবটা আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তারের প্রস্রাবটা পরীক্ষা করে বলছি যে আমার পেট নাকি বাচ্চা আছে, তো আমি কি করবো। আরে বাচ্চা তোমার পেটে না আমার পেটে আছে। আমার আর বাচ্চা তোর পেটে কি করে গেল? তাহলে শোনো আমার কথাটা। আরে যা প্রস্রাবটা পড়ে গেলে এবার কি হবে? নিংসি তো তেজি লোক, আমি তো বাড়ি এসে মেয়ে দিতে হবে না, কি করি কি করি আইডিয়া। হ্যাঁ